আমরা সকাল থেকে যে খবরের দিকে নজর রেখেছি এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, তবে এই মুহূর্তে আমি কল্যাণী পৌরসভার দিকে নজর রাখব। সেখানে ১৬ নম্বর ওয়ার্ড থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, তুমি কল্যাণী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে রয়েছো, সেখানকার ছবিটা কি দেখছো, কিভাবে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে, ভিড় কেমন দেখছো? দেখো, একেবারে সকাল ৬:৩০ থেকেই বিশেষ করে মহিলারা কিন্তু লাইন লাইন দিয়ে দাঁড়ায় এবং ১৭৮, ১৭৯, ১৮০ কল্যাণী শিক্ষায়তন যে স্কুল তিনটি যে বুথ রয়েছে সেখানে কিন্তু প্রচুর ভিড় সকাল থেকে ছিল। তবে এত তাড়াতাড়ি পোলিং হয়ে যাচ্ছে যে ভিড়টা খুব বেশি থাকছে না। নদিয়া জেলার মোট ১০টি পুরসভার নির্বাচন হচ্ছে, তার মধ্যে রানাঘাট পুলিশ জেলাতে ৮টি রয়েছে, বাকি দুটি কৃষ্ণনগর ও নবদ্বীপ কৃষ্ণনগর পুলিশ জেলাতে পুলিশি বন্দোবস্ত একেবারে ৮৬০, এবং যেটা বলা যেতে পারে প্রায় ৩৫,০০০ পুলিশ কর্মী কিন্তু এই মুহূর্তে নদিয়ার ১০টি যে ভোট পুরসভা রয়েছে সেখানে তারা রয়েছেন। এছাড়াও রেসপন্স টিম এবং ডাকা চেকিং সব কিছুই রয়েছে। ভোটের উপর বলা যেতে পারে এখনো পর্যন্ত ভোট কিন্তু শান্তিপূর্ণভাবেই হচ্ছে, কোনো রকম কোনো অশান্তির খবর নেই। ধন্যবাদ সুবল, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। এবং বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে যে ছবি ইতিমধ্যে চোখে পড়ছে, এবারে কিন্তু সকালবেলাতেই ভোটারদের সংখ্যা খানিকটা দেখতে পাওয়া যাচ্ছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড়টা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। পুলিশের উপস্থিতি এবং কড়া নজর তো রয়েছে, পাশাপাশি কোনো অশান্তিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় এবং শান্তিপূর্ণভাবে যাতে চলে ভোট গ্রহণ প্রক্রিয়া, তার জন্য প্রস্তুত রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ প্রশাসন। কোচবিহার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে ভোট দিলেন রবীন্দ্রনাথ ঘোষ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব। তবে কোচবিহার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তিনি ভোট দিতে যান, সকাল সকালেই একবারে বেরিয়ে পড়েছেন রবীন্দ্রনাথ ঘোষ, তিনি ভোট দিয়েছেন। বিস্তারিত কথা বলবো এ বিষয়ে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। অনুপম, রবীন্দ্রনাথ ঘোষ সকালবেলাতেই একেবারে ভোট দিয়ে এসেছেন? একদমই, দেখো আজকে সকালবেলাতেই কিন্তু প্রথম কাজটা যিনি সেটা করেছেন, বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই কিন্তু তিনি আজকে কোচবিহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সদর হাই স্কুলে স্কুলে প্রাইমারি স্কুলে সেখানে কিন্তু আজকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রাক্তন তিনি কিন্তু আজকে ভোট দিলেন। কোচবিহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে তিনি এবার তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি কিন্তু যথেষ্টই আশাবাদী এবং তিনি কিন্তু আশা করছেন যে শান্তিপূর্ণ ভোট হবে, মানুষ নিজের ভোট নিজেরা কিন্তু দিতে পারবেন এবং নির্ভয়ে কিন্তু ভোটাররা ভোট দেবেন, এইটাই কিন্তু আশা করছেন। আজকে কিন্তু প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মুখে কিন্তু খুশির ছাপ আমরা দেখতে পেয়েছি। তিনি কিন্তু সকালবেলা উঠেই কিন্তু আজকে ৭টার সময় ভোটের লাইনে দাঁড়িয়ে তিনি কিন্তু আজকে সদর নগরী স্কুলে কিন্তু ৮ নম্বর ওয়ার্ডে তিনি ভোট দান করলেন। ধন্যবাদ অনুপম, কথা বলছিলাম প্রতিনিধি অনুপম সাহার সঙ্গে। কি বললেন ভোট দেওয়ার পর রবীন্দ্রনাথ ঘোষ, শুনুন। কোচবিহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে তিনি ভোট দিয়ে এইমাত্র বেরোলেন, শুনে নেব তার প্রতিক্রিয়া। রবীন্দ্র, এই গ্রামের পরে শহরে ভোট কেমন লাগছে? ভালো লাগছে, এটা নতুন একটা উপলব্ধি, নতুন একটা ভালো লাগা। গ্রামের মানুষের ভালোবাসা পেয়েছি বহু বছর, শহরের মানুষের ভালোবাসা পাচ্ছি, আমি আপ্লুত। শহরের মানুষ এত ভালোবাসে, এখানে যদি পৌরসভায় না দাঁড়াতাম তাহলে হয়তো এটা কোনোদিন বুঝতেই পারতাম না। এবং মানুষ, আমরা চাইছি যে মানুষ ভোট দিক, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিক, গণতন্ত্রের জয় হোক, জয়ী গণতন্ত্র হোক, মানুষ জয়ী হোক।